সংজ্ঞা দিতে অনেক সময় লাগবে, আমি শুধু
উদাহরণগুলো বলে যেতেছি। আর নাম হচ্ছে যে কোনো কিছুর নাম, যেমন সেই নামটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থানের হতে পারে। যেমন ঢাকা একটা স্থানের নাম, আবার মুনিরা একটা ব্যক্তির নাম, আবার বস্তুর নামও হতে পারে। তাহলে এইরকম ঢাকা মুনিরা হচ্ছে নাউনের উদাহরণ। প্রণাম যেটা নাউনের পরিবর্তে ব্যবহার হয়, যেমন হি সি, আমরা জানি হি ছেলেদের সময় ব্যবহার হয়, সি মেয়েদের সময় ব্যবহার হয়। তাহলে হি সি এটা নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে, এজন্য এটা প্রোনাউন। আর অ্যাডজেক্টিভ হচ্ছে কি, যেটা নাউনের বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন নিউ, নিউ অবশ্যই একটা অবস্থা বোঝাচ্ছে, সেটা নাউন বা প্রোনাউনের একটা অবস্থা বোঝাচ্ছে, নিউ বা কোর এই ধরনের। আর তারপর হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে ক্রিয়া, ইট গো, হ্যাঁ এটা কাজ বোঝাচ্ছে, ইট মানে খাওয়া, খাওয়াটাও কিন্তু একটা কাজ, এই ঘুমানো এটাও একটা কাজ, ইট গো ইত্যাদি। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, অর্থাৎ এটা ক্রিয়াটা কীভাবে হচ্ছে, আস্তে হচ্ছে না জোরে হচ্ছে, ক্রিয়ার গতি এটা কিরূপ, গতি প্রকৃতি নির্দেশ করে, এই জন্য এটাকে বলা হবে অ্যাডভার্ব। যেমন ফাস্ট সুন, সুন মানে শীঘ্রই, ফাস্ট মানে দ্রুত, এরকম আরও অনেক আছে। আর প্রিপজিশন, প্রিপজিশন হচ্ছে টু, অ্যাট, এই ধরনের আরও কিছু আছে যারা বাক্যের দুইটি নাউন বা প্রোনাউনের মধ্যে সংযোগ স্থাপন করে। এটা তোমরা পরবর্তীতে আরও বিস্তারিত আমরা আলোচনা করবো। আর এই ধরনের অনেক ওয়ার্ড আছে, যেমন টু, অ্যাট, ইন, অন, উইদিন, বিটুইন, এমন, এগুলোকে বলা হয় প্রিপজিশন। আচ্ছা এখানে আমরা দুইটা উদাহরণ দিয়েছি, দেখো তোমরা এগুলোই করবে, আর দুইটা বেশি করা দরকার নেই তোমাদের। আর কনজাংশন, এটা হচ্ছে সংযোজক অব্যয়, বাকি দুটি অংশকে এটা যুক্ত করে, যেমন বাট, অ্যান্ড ইত্যাদি। আর ইন্টারজেকশন, সেটা হচ্ছে আবেগ সূচক অব্যয়, কতগুলো ওয়ার্ড আছে যেগুলো কিন্তু আবেগ সূচক কোনো বাক্যে, আবেগ মানে কোনো বাক্যে ব্যবহার করা হয়। যেমন আলাস, ফুররা, আলাস যেমন দুঃখজনক ঘটনায় আলাস ব্যবহার করে, আলাস মাই ফাদার হ্যাজ ডাইড, এখানে আলাস ব্যবহার করা হয়েছে। আর ফুররা যখন কোনো একটা জয়ের সংবাদ থাকে তখন আমরা ব্যবহার করি ফুররা, ফুরার কোন থাকে, তা এই জন্য ফুররা এই ধরনের ক্ষেত্রে ব্যবহার হয় জয়ের ক্ষেত্রে। তা আজকে তোমাদের এই যেগুলো আলোচনা হলো তোমরা খুব ভালো করে শুনবে এবং পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন নেবে। এই আজকে পর্যন্ত থাকলো, আল্লাহ হাফেজ।